এ যেন ফাইনালের আগেই মেগা ফাইনাল। হ্যাঁ, বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার ম্যাচটি অন্তত তেমনই উত্তাপ ছড়িয়েছে। এক ম্যাচ লড়াই ত্রিমুখী, দুটি দল মাঝে, আরেকটি দল পয়েন্ট টেবিলে। এমন লড়াইয়ে সেন্ট ভিনসেন্টে ইতিহাস গড়েছে আফগানরা। বাংলাদেশকে হারিয়ে নিজেদের ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে আফগানিস্তান। জয়ের জন্য বাংলাদেশের লক্ষ্যটা ছিল খুবই সহজ, তবে সেমিফাইনালের স্বপ্ন বাঁচাতে বাংলাদেশের এই লক্ষ্যটা পাহাড় সম করে দিয়েছিল সমীকরণের মারপ্যাচ। শেষ চারে যেতে বাংলাদেশকে জিততে হতো সেফ 12.1 ওভারে। এই সময়ের মধ্যে বাংলাদেশ তো সমীকরণ মেলাতে পারলই না, বরং সুপার এইটের একটি জয়ের আশাও ভেস্তে গেল বাংলাদেশের। লিটন দাসদের থামিয়ে রূপকথার নতুন গল্প লিখল আফগানিস্তান। বাংলাদেশকে 8 রানে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে যাওয়ায় ইতিহাস গড়ল রশিদ খানের দল। বাংলাদেশের হারে দুঃসংবাদ পেল অস্ট্রেলিয়াও, কারণ বাংলাদেশ জিতলে সুপার ফোরে যেতে পারত ওজিরা, কিন্তু আফগানরা সেটা হতে দিল না, তাই বাংলাদেশের সঙ্গে আজ বিদায় নিতে হলো অস্ট্রেলিয়াকেও। বিশ্বকাপের সুপার এইটের শেষ ম্যাচে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 5 উইকেটে স্কোরবোর্ডে 115 রান তুলে আফগানরা। জবাব দিতে নেমে 17 ওভার 5 বলেই 105 রানেই গুটিয়ে যায় টাইগার বাহিনী। সেন্ট ভিনসেন্টে রান তাড়ায় নেমে শুরুর ওভারটা দারুণ কাটে বাংলাদেশের। লিটন দাস ঝড়ে প্রথম ওভার থেকেই আসে 16 রান, কিন্তু দ্বিতীয় ওভারেই ধাক্কা। ফাজল হক ফারুকির বলে LBW হয়ে 0 রানেই ফেরেন তানজিদ তামিম। তৃতীয় ওভারে আবারও ধাক্কা, এবার অবশ্য জোড়া ধাক্কা। এক ওভারেই বাংলাদেশ হারায় নাজমুল হোসেন শান্ত ও সাকিব আল হাসানের উইকেট। 23 রানে 3 উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বাংলাদেশ। মাঝে নামে বৃষ্টি, সেই পাগড়া থামলে আফগানদের স্পিন সামলান লিটন দাস। সৌম্য সরকারকে নিয়ে পাওয়ার প্লেতে তোলেন 46 রান। পাওয়ার প্লের পরের ওভারে সৌম্য আউট হয়ে হতাশা বাড়ান বাংলাদেশের। রশিদ খানের বলে জায়গা বানিয়ে খেলতে গিয়ে 10 রানেই থামেন সৌম্য। এরপর তাওহিদ হৃদয় নেমে 2 বাউন্ডারিতে আবারও সেমির আশা দেখান বাংলাদেশকে, কিন্তু রশিদের বলে আউট হয়ে তিনি ফিরে যান সাজঘরে। 9 বলে 14 রানে থামে তাওহিদের ইনিংস। তাওহিদকে হারানো বাংলাদেশ তবুও লড়াই করে লিটনের ব্যাচে, কিন্তু সেই লড়াইয়ে সেমিফাইনালে যাওয়ার স্বপ্ন সত্যি হয়নি। সেমির স্বপ্ন ভেস্তে যাওয়া বাংলাদেশ পারল না ন্যূনতম জয় নিয়েও মাঠ ছাড়তে। বিশ্বকাপের শেষ যাত্রায় হতাশাই হলো বাংলাদেশের সঙ্গী।